আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা, এই মুহূর্তে আমি একটি ব্যতিক্রমী বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। সেটি হলো পেটে কৃমির কারণেও কিন্তু প্যানক্রিয়াটাইটিস হতে পারে। ইতিমধ্যে আমরা জেনেছি প্যানক্রিয়াটাইটিস অর্থাৎ আমাদের অগ্ন্যাশয়ের যে প্রদাহজনিত সমস্যা সেটাকে প্যানক্রিয়াটাইটিস বলে। প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয় হলো আমাদের উদর গহ্বরে অর্থাৎ পেটের ভিতরে একটি বিশেষ অঙ্গ, যেটি আমাদের পাকস্থলী পরের অংশে অর্থাৎ উপরের দিকে লিভার বা যকৃৎ থাকে, তার নিচে পাকস্থলী থাকে, তার নিচে থাকে প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয়। এবং প্যানক্রিয়াসের যে ডাক্ট অর্থাৎ নালীটি উন্মুক্ত হয় আমাদের ডিউডেনামের দ্বিতীয় অংশে, যার মাধ্যমে প্যানক্রিয়েটিক জুস অর্থাৎ প্যানক্রিয়াস থেকে যে রস নিঃসৃত হয় সেটি আমাদের ডিউডেনামে মিশে এবং সেখানে আমাদের আমিষ, শর্করা এবং স্নেহ জাতীয় খাবার অর্থাৎ কার্বোহাইড্রেট, ফ্যাট এবং প্রোটিন জাতীয় খাবারের হজমে সহায়তা করে। প্যানক্রিয়াসের কাজ দুই প্রকারের, একটি হলো এক্সোক্রাইন কাজ অর্থাৎ যেটি মাধ্যমে প্যানক্রিয়েটিক জুস অর্থাৎ অগ্ন্যাশয়ে রস নিঃসৃত হয়, এবং আরেকটি হলো এন্ডোক্রাইন কাজ অর্থাৎ অন্তঃক্ষরা গ্রন্থি সেখানে রয়েছে, সেই অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ইনসুলিন নিঃসৃত হয়। ইনসুলিন নিঃসৃত হওয়ার ফলে যেটি হয় আমাদের দেহে রক্তে, বিশেষ করে আমাদের রক্তে শর্করার মাত্রাটি সবসময় স্টেবল থাকে অর্থাৎ একটা স্থিতিশীল অবস্থায় থাকে। যদি প্যানক্রিয়াসে প্রদাহজনিত সমস্যা হয় তাহলে প্যানক্রিয়াটাইটিস হয়। এই প্যানক্রিয়াটাইটিস হলে পরে এই কার্যাবলে মারাত্মক ব্যাঘাত ঘটে, তখন প্যানক্রিয়েটিক রস অর্থাৎ প্যানক্রিয়েটিক জুস অগ্ন্যাশয় রস ঠিকমতো নিঃসৃত হতে পারে না এবং ইনসুলিনের নিঃসরণ কমে যায় কিংবা কিছু ক্ষেত্রে বেড়ে যায়। এর ফলে দেখা যায় ডায়াবেটিস হতে পারে এবং ডায়রিয়া সহ অন্যান্য রোগ দেখা দিতে পারে। তো এই অগ্ন্যাশয়ে প্রদাহ হওয়ার কারণ বহুবিধ, তার মধ্যে অন্যতম একটি কারণ হলো আমাদের পেটে কৃমি। যদি আমাদের অন্তে কৃমি থাকে, সেই কৃমি সূক্ষ্ম বা ছোটো ছোটো কৃমিগুলি যদি আমাদের ডিওডেনামের দ্বিতীয় অংশে যে প্যাপিলা অফ ব্যাটার রয়েছে, অ্যাম্পুলা অফ ব্যাটার, সেই অ্যাম্পুলা অফ ব্যাটার বা প্যাপিলা দিয়ে যদি প্রবেশ করে অগ্ন্যাশয় নালীতে অর্থাৎ প্যানক্রিয়াটিক ডাক্টে, সেখানে যে সে একটি প্রদাহজনিত সমস্যা তৈরি করে। এর ফলে পুরো প্যানক্রিয়াসে সেই প্রদাহ বা ইনফ্লামেশন ছড়িয়ে পড়ে এবং প্যানক্রিয়াটাইটিস হতে পারে। অনেক সময় দেখা যায় ছোট ছোট শিশুরা কিংবা স্কুলে যাওয়া শিশুরা কিংবা যারা দীর্ঘমেয়াদে কৃমিনাশক ওষুধ খান না এবং যাদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি তারা সঠিকভাবে মেনে চলেন না, খালি পায়ে হাঁটা চলা করেন, মলত্যাগের পরে হাত ভালো করে সাবান দিয়ে ধোন না এবং খাবার গ্রহণের পূর্বে হাত সাবান দিয়ে ধোন না, তাদের ক্ষেত্রে এই ধরনের কৃমির সমস্যা দেখা দেয় এবং যাদের কৃমি রয়েছে তাদের এই প্যানক্রিয়াটাইটিসের সমস্যাও কিন্তু হতে পারে। কিছুদিন আগে আমার কাছে একজন মধ্যবয়সী মহিলা এসেছিলেন। তিনি তার এলাকায় অনেকদিন বিভিন্ন ডাক্তার দেখিয়েছেন এবং তার জেলা শহরে যে মেডিকেল কলেজেও ডাক্তার দেখিয়েছেন, কিন্তু তার পিঠের ব্যথা কোনোভাবেই কমছিল না। আমার কাছে আসার পরে তার যথাযথ রোগ ইতিহাস নেওয়ার পরে জানতে পারলাম তার পেটের উপরিভাগে ব্যথা করে এবং সেই ব্যথার পরবর্তীতেই তার পিঠে সেই ব্যথাটি চলে যায় এবং সামনের দিকে ঝুঁকে বসে থাকলে পরে তার ব্যথাটি কমে। এ থেকে আমার মনে হলো যে তার প্যানক্রিয়াটাইটিসের সমস্যা থাকতে পারে। আমি তার প্যানক্রিয়াটাইটিসের জন্য সেরাম লাইপেস পরীক্ষাটি করলাম এবং পরবর্তীতে একটি এন্ডোস্কোপি করে দেখতে পেলাম যথাযথ যেভাবেই যে তার প্যানক্রিয়াটিক ডাক্ট অর্থাৎ অ্যাম্পুলা অফ ব্যাটার যেটি রয়েছে ডিওডেনামের দ্বিতীয় অংশে, সেখানে প্রচুর কৃমি রয়েছে এবং একটি কৃমি সেখানে মাথা ঢুকিয়ে বসে আছে। তাহলে খুব সহজেই বোঝা গেল যে তার এই সমস্যাটি বহুদিন ধরে রয়েছে এবং তার হেলমিন্টিক ইনফেস্টেশন অর্থাৎ তার কৃমির সমস্যা অনেকদিন ধরে রয়েছে এবং এই কৃমিগুলো প্রায় প্রায় তার অ্যাম্পুলা অফ ব্যাটার অর্থাৎ সেই পিত্ত নালীতে কিংবা অগ্ন্যাশয়ের নালীতে ঢুকে যায় এবং সেখানে প্রদাহজনিত সমস্যা তৈরি করে, যার ফলে তার পেটে ব্যথা করে এবং পিঠে প্রচণ্ড ব্যথা থাকে। এবং বিস্ময়কর ব্যাপার হলো তিনি অনেক অর্থোপেডিক ডাক্তার দেখিয়েছেন, নিউরোলজিক্যাল ডাক্তার দেখিয়েছেন, কেননা তার পিঠের ব্যথা কোনোভাবেই কমছে না এবং পরীক্ষা নিরীক্ষা করে সব রিপোর্ট স্বাভাবিক পেয়েছেন। পরবর্তীতে আমার কাছে যখন এলেন, আমি এন্ডোস্কোপি করে সেই কৃমিগুলোকে সেই প্যানক্রিয়াস নালি থেকে সরিয়ে দিলাম এবং তাকে কিছু ওষুধ দিয়ে দিলাম। এরপর থেকে তিনি বর্তমানে সুস্থ রয়েছেন। তাহলে আজ আমরা জানলাম পেটে কৃমি থাকলেও কিন্তু প্যানক্রিয়াটাইটিস হতে পারে।